এখনকার এই পুরো বিশ্বটা দাঁড়ায় আছে শিরকের উপরে। এই বিশ্বের কয়েকটা সেক্টর, এই বিশ্বের শিক্ষা ব্যবস্থা, এই বিশ্বের অর্থনীতি, এই বিশ্বের রাজনীতি, এই বিশ্বের সমাজনীতি, এই বিশ্বের সংস্কৃতি, সবগুলো দেখবেন শিরকের উপর ডুবে আছে। শিক্ষা ব্যবস্থা, এই বৈশ্বিক যে শিক্ষা ব্যবস্থা চলছে সারা বিশ্বে, দেখবেন শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে আল্লাহকে তুলে দেওয়া হয়েছে। আপনার সন্তান 20-30 বছর একটা জায়গায় পড়াশোনা করবে, 30 বছর পড়াশোনা করার পরে দেখবেন কোরআনে 30টা সুরাও সে মুখস্থ করতে পারে না, 30টা আয়াতও সে জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সে কখনো পড়ে দেখবে না, কোরআনুল করিম শুরু থেকে শেষ পর্যন্ত সে কখনো পড়বে না। এই 30 বছরে সে বিবিএ, এমবিএ, ডক্টরেট অনেক কিছু ডিগ্রি অর্জন করবে, বাইরের থেকে কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে আসবে। আসার পরে তারা বলবে যে আসলে আল্লাহ বলতে কিছু নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। যা চোখে দেখি না তা বিশ্বাস করি না, তাদের কনসেপ্ট এটা। তারা বলবে জ্ঞান সেটাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটাই হচ্ছে জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই জ্ঞান। যেহেতু আল্লাহকে পরীক্ষা করে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, অতএব আল্লাহ বাদ। যেহেতু ফেরেশতাদেরকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, অতএব ফেরেশতায় বিশ্বাস আমরা করতে পারি না। যেহেতু আসমানি কিতাবগুলো আমরা চোখে দেখি নাই, অতএব এটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে কোনো প্রমাণ নাই। যেহেতু আমরা পরকাল, কেয়ামত, হাসর, কবর, কবরের আজাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম দেখিনি, এগুলোকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না, অতএব এগুলো বাদ। এই হচ্ছে এখনকার শিক্ষা ব্যবস্থা। তাদের জ্ঞানের মূল উৎস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, যুক্তি দর্শন। এগুলো দিয়ে যখন আপনি যাচাই বাছাই করতে পারবেন তখন তার অস্তিত্ব আছে, যদি না পারেন তাহলে অস্তিত্ব নাই। এই কারণে পুরো বিশ্বের এই যে শিক্ষা ব্যবস্থা এটা গডলেস, আল্লাহহীন। এদের ঈশ্বর বিজ্ঞান, বিজ্ঞান যা বলবে তারা বিশ্বাস করবে, কিন্তু কোরআন সুন্নাহ যা বলবে তারা নিঃশর্তভাবে সেটা বিশ্বাস করবে না। বিজ্ঞান যদি আগামীকাল বলে যে পৃথিবী থেকে 5 কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যে গ্রহটা হীরা দিয়ে তৈরি, মণিমুক্তা দিয়ে তৈরি, যেখানে হুর আছে, নদী আছে, সারাব আছে, সেখানে অন্য অন্য প্রাণী আছে, সব ধরনের সুযোগ সুবিধা সেই গ্রহের মধ্যে আছে, তখন যদি নাসা এই কথাটা বলে, আমেরিকার মহাকাশ সংস্থা নাসা যদি এই কথাটা বলে, তখন দেখবেন সারা বিশ্বের মানুষ হইচই পড়ে যাবে যে এরকম একটা গ্রহ আছে, আসলেই আছে।